হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে ব্যস্ততম মুহূর্ত পার করছেন যারা মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এই গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থিতা করছেন জনাব মজিবুর রহমান খান। তার নির্বাচনের প্রতীক হলো লাটিম। এই লাটিম মার্কা নিয়ে তিনি যদি এই 51 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন, তাহলে এই 51 নং ওয়ার্ড বাসীর জন্য তিনি কী কী কার্যক্রম করবেন সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী 25শে মে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে সকলেই আমরা সাধারণ মানুষের সাথে, এলাকাবাসীর সাথে আমরা গণসংযোগ করছি। আমি বিগত সময়ও এলাকার কাউন্সিলর ছিলাম। আমার এই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমার জনগণকে সাথে নিয়ে আমি আবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আসলে সিটি কর্পোরেশনের বহুমুখী কাজ, শুধু রাস্তাঘাট ড্রেন এগুলির কাজ না, আমাদের অনেক ধরনের কাজ আছে। ময়লা আবর্জনা রিসাইক্লিং করা, পরিবেশের উন্নয়ন করা, শিক্ষা শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য, মানে যতগুলো কাজ আছে স্থানীয় সরকারের যতগুলো কাজ আছে সেই সব কাজগুলি আমাদেরকে পর্যায়ক্রমে আমাদের এলাকায় করতে হবে। এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমরা জয়ী হয়ে আমরা এই এলাকাকে, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে একটি শক্তিশালী একটা পরিষদ প্রয়োজন। সিটি কর্পোরেশনে আমরা নিজেরা বসে পরিকল্পনা করে এলাকাবাসীর কী চাহিদা আছে, সেই চাহিদাগুলো পর্যায়ক্রমে, অর্থাৎ আমাদের তিনটা ধাপে আমরা এগুলো সম্পন্ন করতে চাই। ফার্স্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে তথা গাজীপুরকে, বিশেষ করে আমাদের এই ওয়ার্ড, আমরা একটা স্মার্ট সিটি, স্মার্ট ওয়ার্ড হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই। এই নির্বাচনে আপনার প্রতিশ্রুতি কী কী থাকছে ভোটারদের প্রতি? হ্যাঁ, আমার প্রধান প্রতিশ্রুতি হলো আমার এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করা। আমরা যে কোনো উন্নয়ন করি না কেন, যদি জলাবদ্ধতা থাকে তাহলে সেই উন্নয়নগুলো ব্যাহত হয়। এবং এর পরবর্তীকালে আমার এখানে রাস্তাঘাট, ড্রেন, এরপরে আছে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ছিনতাই, মাদক মুক্ত ওয়ার্ড গঠন করা। এছাড়াও আমাদের যে লং টার্ম পরিকল্পনায় আছে আমাদের কমিউনিটি সেন্টার, পার্ক, শিশু পার্ক বা একটা পরিবেশের সার্বিক উন্নয়ন, সব কিছু নিয়ে আমরা কাজ করবো হিসাবে। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যারা জনপ্রতিনিধি হয় নির্বাচনের সময় তারা যে প্রতিশ্রুতিগুলো দেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করে না, ভূমিকা রাখে না, তাদের না ওয়াদা সেটা পালন করে না। হ্যাঁ, এই কথাটা অনেকাংশেই সত্যি। তবে আপনি অবশ্যই জানবেন যে আমি এর পূর্ব দুইবার এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। আমার প্রতি জনগণ আস্থাশীল। আস্থাশীলের একটা প্রমাণ হলো এলাকাবাসী বসে আমাকে এবার সর্বস্তরের জনগণ বসে একক প্রার্থী হিসাবে আমাকে এই ওয়ার্ড থেকে তারা মনোনীত করেছে। তাদের আশা আকাঙ্ক্ষা আমিও কথা দিয়েছি, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সবাইকে নিয়ে আমি আমার ওয়ার্ডকে সাজাবো এবং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করব।